দীর্ঘ ১২ বছর পর হঠাৎ আবারও রাজপথে নেমে এসছে হেফাজতে ইসলামের, এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বায়তুল মোকাররমের উত্তর দিক সংলগ্ন যে এলাকাটা রয়েছে সেখানে হেফাজতে ইসলামের যে গণসমাবেশ, সেই গণসমাবেশে নৈরাজ্য প্রতিবাদ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই মুহূর্তে এবং তারা বায়তুল মোকাররম উত্তর গেট সংলগ্ন যে প্রধান রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু তারা এই মুহূর্তে তারা বিক্ষোভ সমাবেশ করছে, এবং এখানে লক্ষ হাজার হাজার সাধারণ হেফাজতের কর্মী যারা রয়েছে, সমর্থক বৃন্দ, সাধারণ মানুষ থেকে শুরু করে সকলে কিন্তু এই মুহূর্তে জড়ো হয়েছেন। এবং এই গণসমাবেশে ইতিমধ্যে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, পুরো এলাকাটা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে, এবং বায়তুল মোকাররম উত্তর গেট সংলগ্ন যে এলাকাটি রয়েছে পুরো এলাকায় কিন্তু নেতাকর্মীদের আগমন ঘটেছে। এবং এখানে আজকে এখানে হেফাজতে ইসলামের নায়েবে আমির থেকে শুরু করে প্রধান আমির এবং এছাড়াও অন্যান্য সদস্য সিনিয়র নেতৃবৃন্দ সকলে কিন্তু বক্তব্য রাখবেন, এবং দেশে যে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে এবং গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর যখনই যে সাধারণ মানুষের ছাত্র জনতার মুখে যখন আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে তখনই তারপর থেকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে এখানে রাজপথে নেমে এসছে, এবং সেই রাজপথ থেকে কিন্তু তারা এবং 2013 সালে 77 তাদের যে নেতাকর্মীদের উপর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সেটি প্রতিবাদ জানাচ্ছে এবং সুষ্ঠু বিচারের দাবি করছেন, এবং একই সঙ্গে তারা দেশে যে নৈরাজ্য হচ্ছে এবং বিভিন্নভাবে যে ঘটনা দুর্ঘটনা ঘটছে এবং এখানে সংখ্যালঘু থেকে শুরু করে বিভিন্ন মানুষের উপরে নির্যাতন হচ্ছে এবং সেই নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের সুষ্ঠুভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করছেন। এবং আমরা দেখছিলাম এখানে যে দৈনিক বাংলা মোড় থেকে শুরু করে নয়াপল্টনে যে প্রধান সড়কটি রয়েছে পুরো সড়কটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে, এবং সাধারণ মানুষ থেকে শুরু করে হেফাজত ইসলামের যারা কর্মী রয়েছেন সকলে কিন্তু যোগ দিয়েছেন। ইতিমধ্যে একদম দৈনিক বাংলা মোড়ের একটি কর্নারে কিন্তু তারা তাদের অস্থায়ী তৈরি করেছেন, যে মঞ্চের মাধ্যমে হচ্ছে তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা হচ্ছে বক্তব্য রাখছেন এবং একই সঙ্গে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন। সেই সঙ্গে থেকে আমরা এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, এবং এখানকার যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী এই পুরো এলাকাটিতে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। বায়তুল মোকাররম উত্তর গেট সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সে পুরো রাস্তাটি কিন্তু ইতিমধ্যে দৈনিক বাংলা মোড় থেকে শুরু করে এবং কর্ণাপল্টন মোড় পর্যন্ত পুরো রাস্তাটি কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ, হাজার হাজার জনতা এবং ছাত্র জনতা থেকে শুরু করে হেফাজত ইসলামের কর্মী রয়েছেন তারা যোগ দিয়েছেন, এবং সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা বক্তব্য রাখছেন, এবং তারা তাদের এই বক্তব্যের মাধ্যমে তারা সাপ্তাহ চত্বরে যারা নির্যাতনের শিকার হয়েছেন, আহত এবং নিহত হয়েছেন তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি করছেন, এবং একই সঙ্গে সারা দেশে নৈরাজ্য প্রতিবাদ জানিয়ে এবং তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা, সংখ্যালঘু ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করা সহ সকল বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা প্রতিবাদ জানিয়েছেন, এবং একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাজ্যে স্বায়ত্তশাসিত থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যারা আওয়ামী পন্থী যারা রয়েছেন তাদেরকে হচ্ছে সুষ্ঠু বিচার এবং তদারকির জন্য তারা দাবি করছেন, এবং একই পাশাপাশি সবগুলো প্রতিষ্ঠান সরকারি সবগুলো প্রতিষ্ঠানকে হেলে সাজানো এবং পুনর্গঠনের দাবি করছেন, এবং সেই একই এবং সেই সেই সঙ্গে কিন্তু তারা আরেকটি জিনিস উল্লেখ করছেন সেটা হচ্ছে যে তাদের নেতাকর্মী যারা নির্যাতনের শিকার হয়েছেন, আহত হয়েছেন এবং নিহত হয়েছেন তাদের সকলকে হচ্ছে সহায়তা প্রদান করা এবং সেই সঙ্গে সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে তাদের বিচার নিশ্চিত করা, এবং সুপ্রিম কোর্ট থেকে শুরু করে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে নতুন করে পুনর্গঠিত করা এবং জেলে সাজানোর দাবি জানাচ্ছেন, এবং একই পাশাপাশি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সাধুবাদ জানিয়েছেন, এবং আপনারা জানেন ইতিমধ্যে যে ইসলামের একজন অন্যতম শীর্ষ নেতা এবং মাওলানা মামুনুল হক তিনি কিন্তু তার একটি ফেসবুক লাইভে এসে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের বিষয় নিয়ে কিছু বেশ কিছু দাবি এবং উত্থাপন করেছেন, এবং তাকে একই সঙ্গে তাকে সাধুবাদও জানিয়েছেন, এবং প্রত্যেকটি বিষয়কে তারা এসে পুঙ্খানুভাবে যেন গঠন করা হয় এবং সেই সঙ্গে কিছু সরকারি প্রতিষ্ঠানগুলোকে যেন ঢেলে সাজানো হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে মানুষের আস্থা বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসের মর্যাদা যেন দেন এবং সেই বিষয়টি কেন তিনি উল্লেখ করেছেন, এবং এখানে কিন্তু সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন আলো এবং হেফাজতে ইসলামের নায়েবে আমির থেকে শুরু করে প্রধান আমির এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখছেন, আমরা একটু তাদের বক্তব্যগুলো থেকে একটু শুনতে চাই। শাস্তি প্রদান করত,
আসলে আপনারা শুনছিলেন যে তাদের বক্তা তিনি বক্তব্য রাখছিলেন, তিনি বলছিলেন যে যত ধরনের নির্যাতন এবং অপমান করা হয়েছে এবং তাদের প্রতি জুলুম করা হয়েছে সে প্রত্যেকটি বিষয় যেন বিচারের আওতার মুখোমুখি নিয়ে আসা হয়, এবং 2013 সালে সারা বিশ্বব্যাপী যে আলোচনা তৈরি করেছিল হেফাজতে ইসলামের শাপলা চত্বরে বিক্ষোভ সমাবেশ থেকে যে হাজার হাজার নেতাকর্মীদেরকে নির্যাতন করা হয়েছে, আহত এবং নিহত হয়েছেন এবং পুলিশের গুলিতে অনেকে আহত হয়েছেন, এবং সেই বিষয়গুলোকে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচারের মুখোমুখি করা। এবং এখানে আমরা দেখছিলাম যে সামনের সারিতে হচ্ছে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বসে আছেন এবং উচ্চতর পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা হচ্ছে স্টেজে রয়েছেন এবং পর্যায়ক্রমে বক্তব্য রাখছেন। আজকে যারা দায়িত্ব পালন করেছেন তাদের স্বাগত জানাচ্ছি, তাদের দাবি করছি অবিলম্বে সিরিয়ার হত্যাকাণ্ডে বিচার করতে হবে। আমাদের শাপলা চত্বরে গণহত্যার বিচার করতে হবে, যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে মামলা প্রত্যাহার করতে হবে, আলমালে মামলা দেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তাকিনা সত্যি সেগুলো প্রত্যাহার করতে হবে। এ হচ্ছে আমাদের দাবি সাথে সাথে। আজকে চক্রান্ত বন্ধ হয় নাই, আজকে ভারতের বিভিন্ন মিডিয়া আমাদের মধ্যে প্রচার করছে, দেশ বরবাদ হয়ে গেছে। আমরা কিন্তু খুশি যে আমাদের ছেলেরা মাদার সাথে আসছে, রাজ্যকে পাড়া দিয়েছে হচ্ছে মন্দিরকে রক্ষা করার জন্য প্রমাণিত হয়েছে। আর এমন আমরা মন্দির বিরোধী নয়, হিন্দু ধর্মের বিরোধী নয়, আমি হচ্ছে একমাত্র সম্প্রদায় যারা কোন স্বার্থ তারে কাজ করে থাকে। আজকে আমাদেরকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যাচতে হবে, সাথে সাথে স্পষ্ট করতে চাই হাত রেখে আশ্রয় আপনার দেবেন না, বলে চুল তাকে ভারতে বের করে দিয়ে আর আমি অত্যন্ত বেড়ে বলব তার বিরুদ্ধে মামলা করুন, মামলা করে তাকে দেশে বিচারের সম্মুখীন করুন। আপনাদের সঙ্গে ধন্যবাদ।